প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আবারও হাজির হলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে নারিকেল মাছের ফ্রাই। আর এই নারিকেল মাছের ফ্রাইটা খুবই মজাদার হয়, তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম। তাছাড়া এটি ফ্রাই করা খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে নারিকেল মাছ ফ্রাই করব। আমি এখানে ছয়টা নারিকেল মাছ নিয়েছি, এগুলোকে আমি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বড় প্লেটে নিয়ে নিয়েছি ম্যারিনেট করার জন্য। আমি মাছগুলোকে এভাবে একটা মাছকে তিনটাভাবে এভাবে কেটে নিয়েছি। আমি ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লেবু রস, এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ। লবণটাকে আমি মাছের সাথে ভালোভাবে মেখে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ভালোভাবে লবণগুলোকে মেখে নিলাম। দুনো সাইডে আমি ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন। এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। দিয়ে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করব যাতে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যায়। এভাবে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। উল্টে পাল্টে আমি মাছগুলোকে মশলাগুলো মাছের ভিতরে এইভাবে ম্যারিনেট করে নিলাম। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি 20 মিনিটের জন্য রেখে দিলাম ঢাকনা দিয়ে। এখন আমি যে ফ্রাই প্যানে রান্না করব চুলার উপর বসাই দিলাম। দিয়ে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি মাছগুলো ফ্রাই করার জন্য। তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 4টা মাছ দিয়ে দিলাম ফ্রাই প্যানে, এভাবে ঢেকে নিলাম। এভাবে আমি প্রথমে এক সাইড ফ্রাই করে নেব। আমার এক সাইড ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি অপর সাইডে উল্টিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আমার ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। অসম্ভব মজাদার এই নারিকেল মাছের ফ্রাইটি। আশা করছি আপনাদের এই ফ্রাই রেসিপিটা ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।